ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকে রেসিপি তড়কা, তাই দেরি না করে চলুন চটপট বানিয়ে ফেলি। বানাতে কী কী লাগবে এখানে আগে দেখে নিই। এখানে আমি 200 গ্রাম মতো তড়কার ডাল নিয়ে নিয়েছি, প্যাকেটও পাওয়া যায় কিনতে। এখানে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা চেঞ্জ করে করে বারবার ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার ডালটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, এটা নর্মাল জল। আর এই জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। এবার 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। চার ঘন্টা পরে ফিরে এলাম। 4 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলছি, দেখতে পাচ্ছেন ডালগুলো পুরো ভিজে গেছে, ফুলে গেছে দানাগুলো। এবার প্রেশার কুকারে এটাকে সিটি দিয়ে নেব 3টে মতো। বেশি সিটি দিলে ডালটা খুব গলে যাবে, ভালো লাগবে না। প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি, ওই জল শুদ্ধ, কারণ ওই জলটা ভালো জল ছিল। এবার 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো নিয়ে নিয়েছি, 10 কোয়া রসুন, অল্প একটু আদা, 1টা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 2টো পেঁয়াজ। এবার এগুলোকে কুচিয়ে নেব আমি ছোট ছোট করে, সবগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুনও কুচিয়ে নিয়েছি, টমেটোও কুচিয়ে নিয়েছি। 10 কোয়া মতো রসুন দিয়েছিলাম। এদিকে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ওয়েট করছিলাম ঢাকনাটা খোলা অবধি। এবার ঢাকাটা খুললাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিটি পড়ার পরে সাথে সাথে প্রেশার কুকারটা খুলে দেবেন না, ঠান্ডা অবধি ওয়েট করে তারপরে প্রেশার কুকারটা ঢাকাটা খুলবেন। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার চলুন তড়কাটা বানিয়ে নিই। এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো, পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে, 4 থেকে 5 মিনিট মতো একটু ধৈর্য ধরে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ব্রাউন হতে স্টার্ট হয়ে গেছে। এবার আমি আদা রসুন কুচিগুলো দিয়ে দেব। আদা রসুনটা পেটেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কুচিয়েই পছন্দ করি, ওর জন্য কুচিয়ে দিয়েছি। কখনো কখনো বেটেও দিই, তো আপনাদের যেটা পছন্দ সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 মিনিট মতো ফ্রাই করে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সাথে সাথেই দিতে হবে নুন, নুনটা আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব, টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ ওয়েট করব। 5-6 মিনিট মতো টাইম লাগবে এটা ভাজতে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। এই ডালটা 200 গ্রাম ছিল, তাই 1 চামচ হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই সময় ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম 30 সেকেন্ড মতো। মশলা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। ডালটা সিদ্ধ করার সময় আমি কোনো নুন হলুদ ব্যবহার করিনি,
প্রেশার কুকারটার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে দিলাম। প্রেশার কুকারের ভিতরটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রুটি পরোটা সবের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তড়কা তড়কা সবার পছন্দের একটা খাবার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তড়কা মশলা। তড়কা মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিলাম কসৌরি মেথি। আর দিচ্ছি এক চামচ চিনি। যারা চিনি পছন্দ করেন না মিষ্টি, তারা স্কিপ করে দেবেন চিনিটা। অল্প একটু দিলে মিষ্টি হয় না, স্বাদটা ভালো লাগে। এতটা ডালের মধ্যে ওটুকু চিনি দিলে তো মিষ্টি হবে না, সো স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে 6 মিনিট ফুটবে। তারপর ধনে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। রুটি পরোটা সবের সাথে ভালো লাগে। এবার এর উপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর একটু নাড়াচাড়া করে দেব। ব্যাস, তাহলেই আমার রান্নাটা রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।